প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে তোমাদের জন্য তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং একই সাথে আমাদের চলমান সিলেবাস সম্পূর্ণকরণ প্রক্রিয়া এটা চলমান আছে। এবং যদি প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়, আমরা যখন ক্লাসে ফিরব তখন কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো শেষ বিবেচনা করে আমরা হয়তো এগুলো রিভিশন ক্লাস দিব, বাট সম্পূর্ণ সিলেবাস এইভাবে শেষ করা হয়, ক্লাসে শেষ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে নতুন যে টপিকগুলো থাকবে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা অনলাইন ক্লাসটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে, কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, তাই এই ক্লাসটাকে তোমরা সর্বাগ্রে রাখবে। এবং যখন আমাদের ম্যানুয়াল ক্লাস শুরু হবে তখন কিন্তু আমরা অতটুকু সময় পাব না যে সিলেবাস শেষ করার জন্য। সো তোমরা পড়াশোনার সাথে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এই টপিকের তৃতীয় ক্লাস চ্যাপ্টারের, তো আশা করি তোমরা আমার সাথে থাকলে এই বিষয়গুলো বুঝতে পারবে। এখানে দেখো, দিক পরিবর্তী প্রবাহের একটা চিত্র দেওয়া আছে, এটাকে তরঙ্গরূপ বা ক্যারেক্টারিস্টিক্স, ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। আমরা যদি এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে ভোল্টেজ নিই, তড়িৎচালক শক্তি, তাহলে আমরা এরকম একটা কার্ভ পাই। মানে এই দিক পরিবর্তী প্রবাহের মূল বিষয়টা হচ্ছে এটা দিক পরিবর্তন করে সময়ের সাথে। যেমন আমাদের বাসা বাড়িতে যে এসি কারেন্ট আমরা ইউজ করি, এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। মানে হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ অল্টারনেট হয়, এটা সময়ের সাথে তার দিক পরিবর্তন করে। যেমন ধরো এটা পজিটিভ ভ্যালু, পজিটিভ ই নট প্লাস ই নট ঠিক, কিছু সময় পরে এটা আবার মাইনাস ই নট, মানে পজিটিভ দিকে সর্বোচ্চ মান, এরপর এটা জিরো, এরপর আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপরে আবার জিরো হয়, আবার পজিটিভ সর্বোচ্চ মান, আবার নেগেটিভ সর্বোচ্চ মান, এইভাবে সামনের দিকে অগ্রসর হয়। মানে সময়ের সাথে তার স্ট্রাকচার বা তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। ডিসি কারেন্টের ক্ষেত্রে এরকম হয় না, ডিসি কারেন্ট একটা টার্মিনাল অলওয়েজ পজিটিভ, একটা টার্মিনাল নেগেটিভ। এক্ষেত্রে যদি আমরা আমাদের বাসা বাড়ির একটা লাইট বিবেচনা করি, তাহলে দেখবে এই লাইটটি সেকেন্ডে আমাদের দেশের যে ফ্রিকোয়েন্সি কারেন্টের সেটা হচ্ছে 50 হার্টজ। 50 হার্টজ মানে 50 পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আমাদের দেশের যে বিদ্যুৎ যে সিস্টেম বা আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, উন্নত বিশ্বে এটা হচ্ছে 60 হার্টজ, মানে 60 সাইকেল পার সেকেন্ড, মানে হচ্ছে সেকেন্ডে এটা 60 টাইমস দিক পরিবর্তন করে। আর আমাদের দেশের কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যেটা এক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, তাহলে আমাদের যে ডিভাইসগুলো আছে বা আমরা যে লাইট ব্যবহার করি, এই লাইটটা কিন্তু সেকেন্ডে 50 বার জ্বলে এবং নিবে। একটা লাইট 50 টাইমস একবার জ্বলে একবার নিবে, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা দেখি অল টাইম আলো দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে দর্শন অনুভূতি স্থায়িত্বকাল, দর্শন অনুভূতি স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, মানে হচ্ছে এক সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ। তাহলে এটা এত কম সময় সংগঠিত হয় বিধায় আমরা এটাকে আমাদের যে মস্তিষ্ক বা আমাদের ব্রেন এটাকে সেপারেট করতে পারে না, তাই আমরা দেখি যে কন্টিনিউয়াস লাইট দেখতে পাই এবং একটানা আলো দেখতে পাই। এই যে আপস অ্যান্ড ডাউনস, এই বিষয়টা আমরা বুঝতে পারি। তাহলে এখানে দেখো, একটা পজিটিভ সাইকেল, একটা নেগেটিভ সাইকেল, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল বলা হয়, পজিটিভ হাফ সাইকেল বাংলায় বলা হয় ধনাত্মক অর্ধচক্র, আর এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে দুইটা হাফ সাইকেল মিলে একটি ফুল সাইকেল হবে বা পূর্ণচক্র। তাহলে একটি পূর্ণচক্রের যদি আমরা হিসেবটা নেই, একটা পূর্ণচক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তাহলে আমরা যদি একটা ফুল সাইকেল নিই, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল, ফুল সাইকেলের যে টাইমিংটা এটা হচ্ছে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি,
তাহলে এতটুকু অংশ কত হাফ টাইম পিরিয়ড টি বাই টু অর্ধচক্র তারও অর্ধেক যদি আমরা বিবেচনা করি এ বরাবর টাইমিংটা হবে টি বাই টু এর অর্ধেক মানে টি বাই ফোর এটা হচ্ছে টি বাই টু প্লাস টি বাই ফোর দ্যাট মিন্স থ্রি টি বাই ফোর তাহলে আমাদের এই যে টাইমিংগুলা এই টাইমিংগুলো হিসাব করলে আমরা এখান থেকে কোনো হিসাব করতে পারি কারণ আমাদের এখানে যে কৌণিক বেগ আমরা যদি কোণ হিসাব করি টোটাল এখানে হচ্ছে 180 ডিগ্রি বা পাই তাহলে তার অর্ধেক হবে পাই বাই টু এখানে স্টার্টিং জিরো তাহলে পাই বাই টু 180 প্লাস 90 এখানে মানে 180 প্লাস 90 270 ডিগ্রি এর বরাবর আর এখানে হবে 360 ডিগ্রি 270 প্লাস 90 তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো অনুযায়ী আমাদের সামনে থেকে অগ্রসর হব আমরা এখানে হিসাব করব 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 260 ডিগ্রি তাহলে আমরা যদি অর্ধচক্র হিসাব করি পূর্ণ চক্র হলে টাইম কত হবে টাইম হচ্ছে ক্যাপিটাল টি আর অর্ধচক্র হলে টাইম হবে টি বাই টু তাহলে একটি দিক পরিবর্তী প্রবাহ এই যে মাঝখানে যে লাইনটা এটা হচ্ছে জিরো লেভেল শূন্য কারণ দেখো পজিটিভ প্লাস ই নট থেকে প্রথমে জিরো ছিল প্লাস ই নট ম্যাক্সিমাম মানে পৌঁছালো পরে এটা ডাউন হয়ে জিরো হয় পরে নেগেটিভ দিকে পৌঁছায় মাইনাস ই নট পরে আবার বাড়তে থাকে আবার জিরোতে পৌঁছায় তার মানে মাঝখানের যে লেভেলটা এটা হচ্ছে সাম্যাবস্থান জিরো লেভেল তাহলে এখানে দেখো আমরা যদি শূন্য থেকে শীর্ষে পৌঁছাই দিক পরিবর্তী প্রবাহ দেখো একটু সরি ফর দ্য ইন্টারাপশন দিক পরিবর্তী প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় পৌঁছানোর সময় স্মল টি ইজ ইকুয়াল টু দেখো শূন্য থেকে শীর্ষে টাইমিং কত টি বাই ফোর মানে টি বাই ফোর আমরা লিখতে পারি এটাকে যদি আমি এক্সচেঞ্জ করি আমার টি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই হ্যাফ সো ওয়ান বাই ফোর হ্যাফ এভাবে সূত্রটা আমরা লিখতে পারি দেখবা ম্যাথ করতে গেলে এরকম প্রশ্ন আসবে যে দিক পরিবর্তী প্রবাহ পরিচালক শক্তির মান বা প্রবাহের মান শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে মানে এখানে আমরা টাইম পিরিয়ড বা কম্পাঙ্ক বসাই দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে এখন দেখো আমরা এখন হিসাব করবো গড় তড়িৎচালক শক্তি গড় তড়িৎচালক শক্তি কিভাবে হিসাব করবো দেখো পরিচালক শক্তি মানে হচ্ছে মিন ইলেকট্রোমোটিভ ফোর্স মিন ইলেকট্রোমোটিভ ফোর্স গড় পরিচালক শক্তি বের করব তাহলে গড় পরিচালক শক্তি বের করতে গেলে আমরা যদি সময় ব্যবধান হিসাব করি এখানে সময় হচ্ছে টি বাই টু এখানে সময় টি তার অর্ধেকের টাইমিং টি বাই ফোর তাহলে গড় বের করার ক্ষেত্রে তড়িৎচালক শক্তির গড় মানকে আমরা এভাবে ই বার দ্বারা লেখা হয় এটার নাম হচ্ছে ই বার ই বার ইজ ইকুয়াল টু হচ্ছে যদি আমি এই টাইমিংটা নিই ধরো যে কোনো সময় ব্যবধান আমি নিলাম টি বাই টু অর্ধচক্রের জন্য তাহলে অর্ধচক্রের জন্য টাইমিং নিলে আমি বা পূর্ণচক্রের জন্য নিলাম তাহলে এই যে টোটাল টাইমিংটাকে অনেকগুলো টাইমিংয়ে ভাগ করলাম তাহলে কতগুলো টাইমিং হবে যদি আমি ডিটি সময়ে ভাগ করি তাহলে এই ডিটি সময়ের জন্য একটা তড়িৎচালক শক্তি পাবো না তাহলে এখানে একটা তড়িৎচালক শক্তি আর সময়ের গুণফল কত ই ডিটি তাহলে অনেকগুলো ই ডিটি আমরা পাবো যদি ডিটি ডিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করি ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমরা যদি হিসাব করতে চাই তাহলে আগে ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হয় ক্ষুদ্র অংশের জন্য যে মানটা পাবো ওই মানটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিডিএক্স আর তার বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন আগে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে পরে ক্ষুদ্র ভাগগুলো যদি আমরা যোগ করে দিই
তাহলে আমরা এটাকে কি পেয়ে যাব মোড পেয়ে যাব ইন্টিগ্রেশন অফ dx = x তাহলে এখানে দেখো dt সময় ভাগ করলাম তাদেরকে এবং এটার জন্য তড়িৎচালক শক্তি dt সময় e পেলাম তাহলে যে কোনো সময় ব্যবধানে তড়িৎচালক শক্তি এবং সময় ব্যবধানের গুণফলে সমষ্টিকে যদি আমি পূর্ণ চক্রের জন্য নিই তাহলে 0 টু t এই লিমিটের মধ্যে সীমার মধ্যে যতগুলো dt আছে সবার dt এবং আনুষঙ্গিক তড়িৎচালক শক্তির গুণফল এটা দিয়ে যদি যোগ করি তাহলে e dt পাবো সময় এবং তড়িৎচালক শক্তির সময় এবং তড়িৎচালক শক্তির গুণফল পাবো এটাকে যদি টোটাল সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমার সময়টা চলে যাবে থাকবে হচ্ছে তড়িৎচালক শক্তি এটাকে বলা হয় ওই মুহূর্তে গড় বা মিন ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে আমরা তড়িৎচালক শক্তি বের করার সিস্টেম হচ্ছে যে কোনো সময় ব্যবধানে তড়িৎচালক শক্তি এবং ওই সময় ব্যবধানের গুণফলের যোগফলকে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে গড় তড়িৎচালক শক্তি পাব এখন যদি আমরা হিসাব করি গড় তড়িৎ প্রবাহ একই রকমভাবে গড় তড়িৎ প্রবাহ হবে আই বার ইজ ইকুয়াল টু জিরো টু টি আই ডিটি ডিভাইড বাই টি এখন যদি অর্ধচক্রের জন্য হিসাব করি অর্ধচক্রের জন্য আমার টাইমিংটা চেঞ্জ হবে তখন টাইম হবে টি বাই টু সেক্ষেত্রে হবে ই বার ইজ ইকুয়াল টু যদি আমি প্রবাহের জন্য ধরি আই বার তাহলে জিরো টু টি বাই টু আই ডিটি ডিভাইড বাই টি বাই টু তাহলে যে কোনো সময় ব্যবধানে তড়িৎ প্রবাহ এবং সময় ব্যবধানের গুণফলের যোগফলকে সময় ব্যবধান দ্বারা ভাগ করলে ওই মুহূর্তে কী পাওয়া যায় গড় পাওয়া যায় আবার দেখো আমরা যদি হিসাব করি যে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি দেখো অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি নিবে অর্ধচক্রের জন্য হিসাব করলে আমরা পাচ্ছি গড় আই বার ইজ ইকুয়াল টু জিরো টু টি বাই টু আই ডিটি ডিভাইড বাই টি বাই টু এখানে খেয়াল করবে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি এটা হচ্ছে প্রবাহের সমীকরণ আর দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ হচ্ছে ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি এখানে ই নট হচ্ছে প্রবাহের শীর্ষ মান আই নট প্রবাহের শীর্ষ মান ই নট হচ্ছে তড়িৎচালক শক্তির শীর্ষ মান এই সমীকরণগুলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো যে কিভাবে আসে তাহলে আমরা যদি এখন মান বসিয়ে দিই জিরো টু টি বাই টু আই নট সাইন ওমেগা টি ডিটি ডিভাইড বাই টি বাই টু তাহলে টি বাই টুকে এ পাশে যদি নিয়ে আসি টু বাই টি সাইন ওমেগা টি ডিটি এখন দেখো আমরা যদি এখানে যেহেতু আমার ইন্টিগ্রেট হবে বা যোগ হবে ডি সংযুক্ত রাশি তাহলে ডি সংযুক্ত রাশি হচ্ছে টি স্মল টি তাহলে টি স্মল টি রিলেটেড রাশিগুলো থাকবে বাকিটা বাইরে চলে আসবে তাহলে আমরা পাচ্ছি টু আই নট ডিভাইড বাই টি জিরো টু টি বাই টু সাইন ওমেগা টি ডিটি দেখো এখানে সাইন সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স দেখো একটু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস এক্স যদি এখানে দেখো এখানে পিওর এক্স আছে অপারেটর হচ্ছে আমার এখানে এক্স অপারেট যোগ্য রাশি এক্স সাইনের সাথে যদি শুধু এক্স থাকে পিওর এক্স থাকে তাহলে এটাকে কজ এক্স এ লিখবো যদি তার সাথে বিজাতীয় কোনো রাশি থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে লিখবা ধরো সাইন এম এক্স ডি এক্স তাহলে এখানে পিওর এক্স নাই দেখো এম এক্স আছে তাহলে তখন লিখবা কজ এম এক্স ডিভাইড বাই ওই বিজাতীয় রাশিটা দিয়ে ভাগ করে দিবে তাহলে তোমার ইন্টিগ্রেশন ফর্মুলাটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে তাহলে আমরা পাচ্ছি মাইনাস কজ ওমেগা টি ডিভাইড বাই ওমেগা তাহলে আমার ইন্টিগ্রেশন কমপ্লিট জিরো টু টি বাই টু তাহলে আমরা পাচ্ছি টু আই নট বাই টি ওমেগাটা বাইরে নিয়ে আসলাম মাইনাস কজ ওমেগা টি বাই টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট
কস জিরো ইজ ইকুয়াল টু টু আই ডট টি, ওমেগা সমান হচ্ছে টু পাই বাই ক্যাপিটাল টি মাইনাস কস টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি বাই টু প্লাস কস জিরো মানে ওয়ান। তাহলে টু আই নট বাই টু পাই মাইনাস কস পাই প্লাস ওয়ান, তাহলে আই নট বাই পাই কস পাই হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে টু আসবে, সো টু আই নট বাই পাই আই বার ইজ ইকুয়াল টু তাহলে টু বাই পাই আই নট, তাহলে টুকে যদি আমরা পাই দিয়ে ভাগ করি যদি আমরা পার্সেন্টেজে নিই তাহলে 63.7% অফ আই নট এভাবেও লেখা যায়। তাহলে একই রকম ভাবে তোমরা অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহটা পাবে, গড় তড়িৎচালক শক্তি হবে সেম অনুরূপভাবে, এটা তোমরা নিজেরা একটু করবে প্র্যাকটিস করবে। ই বার ইজ ইকুয়াল টু টু ই নট বাই পাই, আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আজকে তোমরা যে জিনিসটা শিখলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি নির্ণয়, আমরা প্রবাহের জন্য সরি তড়িৎচালক শক্তি না, এটা প্রবাহ হবে, আমরা প্রবাহ যেহেতু বের করছি তাহলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ আমরা বের করেছি, তোমরা গড় তড়িৎচালক শক্তি নিজেরা এটা বের করবে, একই প্রসেসে আসবে। তো এটা অর্ধচক্রটা শিখলে আমরা নেক্সট ক্লাসে পূর্ণচক্রের জন্য শিখবো, তারপরে বর্গমূল গড় বর্গমান এখানে আরেকটা বিষয় আছে ওটা শিখবো। তো আজকে তোমরা প্রাইমারিলি এই অংশটা শিখবে, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা আমার সাথে শেয়ার করবে নেক্সট জুম ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, পড়াশোনার সাথে থাকবে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ক্লাসটি দেখার জন্য।